টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ ডুবোজাহাজের সন্ধানে গিয়ে অবশেষে প্রাণের চিহ্ন খুঁজে পেলেন উদ্ধারকারীরা। তারা বেশ জোরে একটানা কিছু শব্দ শুনতে পেয়েছেন। 30 মিনিটের ব্যবধানে ওই শব্দ শোনা যাচ্ছে। মার্কিন সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। জলের নিচে শব্দ শোনার জন্য ব্যবহৃত সোনার প্রযুক্তি দিয়ে ওই শব্দ শোনা গিয়েছে। ডুবোজাহাজে আর 30 ঘন্টা চলার মতো অক্সিজেন রয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন এখনো ডুবোজাহাজে জীবনের চিহ্ন রয়েছে বলেই আশা করা যাচ্ছে।